বনমালীপুরের পঁয়তাল্লিশ নম ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বনমালীপুর কেন্দ্রীয় প্রার্থী রাজীব ভট্টাচার্য ভোটের আর মাত্র কিছুদিন বাকি এর আগে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত দলীয় সভা তো বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন তিনি বুধবারও তিনি নিজের এলাকায় প্রচার করলেন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের আশীর্বাদ প্রার্থনাও করেন তিনি এদিন প্রচারে মাঝে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমার নিজের বাড়িও এই কেন্দ্রেই এই এলাকার কেউ আমার গুরুজন কেউ আমার বন্ধু বান্ধব এই কেন্দ্র সকলেই আমার পরিচিত সকলের কাছে ভোট প্রার্থনা করার পাশাপাশি আশীর্বাদ চাইছি বলেও জানিয়েছেন তিনি পঁয়তাল্লিশ নম্বর বুথ আমার নিজের বাড়িও এই পঁয়তাল্লিশ নম্বর বুথে সকল কার্যকর্তা এবং এই এলাকার যারা মানে নাগরিকরা রয়েছেন সবাই আমার পরিচিত এবং কেউ আমার গুরুজন কেউ আমার বন্ধু বান্ধব তো সবার সকলের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে যে আগামী যে দুই হাজার তেইশ তেইশে ভারতীয় জনতা পার্টির পক্ষেই ভোট দান করবে শুধুমাত্র বনমালীপুর নয় রাজ্য বিজেপি সভাপতি হওয়া সুবাদে রাজ্যের দিকে দিকে দলের হয়ে প্রচার করছেন তিনি তবে প্রচারে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি বিউরো রিপোর্ট আর ই নিউজ